সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা আহ ন্যারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা করব তখন আমরা কিভাবে গুলো চেঞ্জ করব এবং টেন্সের এর কি চেঞ্জ হয় সেগুলো দেখেছি এখন আমরা একটি নিয়ম দেখার চেষ্টা করব যেখানে আহ দেখবো যে রিপোর্টিং ফার্ভ টি যদি টু হয় সেই ক্ষেত্রে কিছু ভিতরের কিছু শব্দ ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হয় ডাইরেক্ট থেকে যখন আমি ইনডাইরেক্ট করবো তখন কিছু শব্দ চেঞ্জ হয় যেমন আমরা যদি দিস শব্দটিকে দেখি তাহলে আমাদেরকে ইনডাইরেক্ট করার সময় দ্যাট ব্যবহার করতে হবে ডার্ক স্পিসে থাকলে দোজ হবে ইনডাইরেক্টে দাস থাকলে সো নাও থাকলে দেন হেয়ার থাকলে দেয়ার কাম থাকলে গো বা অ্যারাইভ মাস্ট বা হ্যাভ টু থাকলে হ্যাড টু টুডে থাকলে দ্যাট ডে টুমরো যদি থাকে তাহলে দা নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে এভাবে বসে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর এরকম আর লাস্ট এরপর নাইট উইক মান্থ যাই থাকুক এই লাস্ট এর পরিবর্তে আমরা দ্য প্রিভিয়াস ব্যবহার করব এবং তারপর ওই নাইট বা উইক বা মান্থ বা ইয়ার এই জিনিসটুকুকে যোগ করে দিব অর্থাৎ পুরো জিনিসটাকে এর মধ্যে নিয়ে যেতে হবে যেমন আমি এটা করেছি অর্থাৎ সে 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 বলেছিল ওইটা করেছিল এইভাবে বলা যদি বলে আমি 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 এখন যাব তাহলে চলে বলবো যে সে বলেছিল সে তখন যাবে এরকম ভাবে ওকে সে যদি বলে আমি কালকে করবো তাহলে বলতে হবে যে সে বলেছিল তার পরের দিন করবে কারণ কোন দিন করবে সেটা তো নির্দিষ্ট না তাহলে আমরা উদাহরণ গুলি একটু করার চেষ্টা করি আমরা ডাইরেক্ট বাক্যগুলো দেয়া আছে আমরা ইনডাইরেক্ট করার চেষ্টা করবো যেমন প্রথম আমাদের বলা আছে রনি দেখতে পাচ্ছি এখানে আছে ফলে আমরা আমাদের আগের নিয়ম অনুযায়ী মি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। রনি টোল্ড মি দ্যাট এই দিস শব্দটিকে আমরা দেখতে পাচ্ছি আমরা বলেছি যে দিস থাকলে কি বসবে দ্যাট বসবে তাহলে আমরা ব্যবহার করব দ্যাট উইল বি এর পরিবর্তে আমরা ব্যবহার করবো উইল থাকলে আমরা জানি উঠ বসে তারপর এ গুড নিউজ বসলো এ গুড নিউজ কখন টুমোরো টুমোরো থাকলে আমরা বলেছি যে টুমোরো থাকলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য নেক্সট ডে দ্য বা ফলোইং ডে বসবে ইট উইল বি গুড নিউজ দ্যাট উইল বি এ গুড নিউজ কখন দ্য ফলোইং ডে বা দ্য নেক্সট ডে যাই ব্যবহার করি না কেন আমরা তাহলে বলেছিল যে এটা একটা ভালো নিউজ হবে তার পরের দিন ওকে তারপর আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি শরীফ টু অনিক শরীফ অনেক টুডে বলেছিল তুমি আজকেই পেয়ে যাবে এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি সেট ভাইপ টু অবস্থায় আছে তাহলে আমরা লিখব শরীফ অনিক কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা ব্যবহার করবো দ্যাট আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ আছে সাবজেক্ট হিসাবে যদি সেকেন্ড থাকে তা রিপোর্টিং ধরবে তাহলে হবে পরিবর্তে হি উইল আছে বসবে উড গেট দ্যাট এই এই দিস দেখতে পাচ্ছি আমরা এখানে বসবে দ্যাট দিসের পরিবর্তে আর টুডে যদি থাকে তাহলে সেখানে বসবে আমরা বলেছি টুডে থাকলে দ্যাট ডে ইউল গেট দ্যাট দ্যাট ডে

নাইট আছে আমরা নাইট ব্যবহার করব তাহলে পুরো বাক্যটি দাঁড়াচ্ছে মান্নান টোল মি দ্যাট হি হ্যাড বিন ইল লাস্ট নাইট প্রিভিয়াস নাইট মানন আমাকে বলেছিল যে আমি অসুস্থ ছিলাম গতকাল রাতে তাহলে আমি যখন আমি এটা ইনডাইরেক্টলি ব্যবহার করব তখন বলবো মানন আমাকে বলেছিল যে সে আগের রাতে অসুস্থ ছিল এভাবে তারপরে ডাইরেক্ট যেটি বাক্যটি আছে ন্যারেশনে আমরা দেখতে পাচ্ছি তানিয়া সে টু মিম আই ওয়াজ হেয়ার ইয়েস্টারডে তাহলে ভার্ব টু দেখতে পাচ্ছি আমরা ব্যবহার করব তানিয়া এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আই সাবজেক্ট হিসাবে আছে ফার্স্ট পার্সন আই চলে যাবে এখানে সাবজেক্ট কে ফলো করবে ফার্স্ট পার্সন থাকলে তাহলে বসবে তানিয়ার পরিবর্তে শি তানিয়া টোল্ড মিম দ্যাট শি

আগের রাত আগের দিন এখানে ছিল তারপর যে বাক্যটি লাস্ট আমরা দেখতে পাচ্ছি জিসান সে একটু পাপ্পু আই মাস্ট গো হোম নাও তাহলে আমরা যেহেতু সেই অবস্থায় আছে আমরা লিখবো জিসান পাপ্পু কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট তারপর আমরা দেখছি ফার্স্ট পার্সন চলে যাবে জিসানের কাছে থাকলে আমরা মাস্ট বা have টু যদি থাকে সেই ক্ষেত্রে আমরা had টু ব্যবহার করবো দ্যাট শি had টু গো হোম নাও যদি থাকে আমরা দেখেছি যে নাও থাকলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে দেন he had টু গো হোম দেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবেই আমরা নিয়মগুলোকে ইউজ করছি আমাদেরকে নিয়মগুলো ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে কোথায় কোথায় কি আছে সেগুলোকে ফলো করতে হবে পুরো বাক্যটিকেই কিন্তু আমাদেরকে বেশ ভালো করে নজর দিতে হবে যাতে আমরা কোনো কিছু মিস না করে যাই তা আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করলে আরো কিছু উদাহরণ যদি তোমাদের টেক্সট বই থেকে তোমরা একটু দেখার চেষ্টা করো আর মনে হয় তোমরা খুব সহজেই এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবে এবং বুঝে এগুলো অ্যান্সার করতে পারবে অবশ্যই তোমাদেরকে এই চার্টটি এবং আমি একটু আগে অক্সিলারি ভার্বে যে চারটি দিয়েছিলাম সেই দুটোকে অবশ্যই তোমাদের মেমোরাইজ করতে হবে এবং বুঝতে হবে তাহলেই তোমরা এই জিনিসগুলোকে খুব সহজে অ্যানসার করতে পারবে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যাওয়ার ক্ষেত্রে যে সব রুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা একটি রুল তোমাদের জানানোর চেষ্টা করব একটি নিয়ম সেটি হচ্ছে যে আমরা যদি কোনো প্রবাদ বাক্য দেখি বা চিরন্তন কোন সত্য যদি থাকে দুটি জিনিস একটি হচ্ছে প্রবাদ বাক্য আর হচ্ছে চিরন্তন সত্য যদি থাকে অর্থাৎ যেগুলোকে আমরা ইংরেজিতে ইউনিভার্সাল ট্রুথ বলে থাকি এই বাক্য যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ইনডাইরেক্ট করার সময় কোনো ধরনের চেঞ্জ হয় না অর্থাৎ পার্সন বা টেন্স বা কোনো চেঞ্জই হয় না এটি অপরিবর্তিত থাকে আমরা যদি উদাহরণগুলো দেখানোর চেষ্টা করি তোমাদের রিপোর্টিং ভার্বের যে বাক্যটি আছে সেগুলোতে যে চেঞ্জগুলো ছোটখাটো সেগুলো হয় কিন্তু কোট অ্যান্ড কোট মধ্যে কোনো চেঞ্জই আমরা দেখবো যে হচ্ছে না আমরা যদি একটু লক্ষ্য করি তোমরা দেখো ডাইরেক্ট বাক্যটিতে বলা আছে হি সাইড টু মি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হি সাইড টু মি আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ভ টু আছে তাহলে আমাদের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী রাইজেস এখানে ভার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবস্থা আছে ভার্বটি আমাদের এটি চলে যাওয়ার কথা ছিল পাস্ট ইন্ডিফিনিট তারপর ইন দ্য ইস্ট এগুলো চেঞ্জ হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হি টোল মি সেইডের জায়গায় টোলমি এটুকু বসেছে হি টোলমি কমা ইনভার্টার কমা উঠে গিয়ে দ্যাটও বসেছে কিন্তু এরপরে আর কোন নিয়ম চেঞ্জ নেই দ্য সান রাইজ ইন দ্য ইস্ট যেহেতু একটি চিরন্তন সত্য দা সানরাইজেস ইন দ্য ইস্ট হুবহু বসে গিয়েছে ফলে আমরা আমরা যে নিয়মটি মাত্র শিখলাম যে কোন প্রবাদ বাক্য কিংবা চিরন্তন সত্য কোন বাক্য যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা দেখব যে কোন চেঞ্জ হবে না কোথায় রিপোর্টেড স্পিচে আমি তোমাদের স্পষ্ট করে বলে দেওয়ার চেষ্টা করছি রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা দেখব যে ইনডাইরেক্ট ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না আমরা যদি উদাহরণগুলো একটু দেখি তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবে রাকিব সেই টু মি টু অ্যান্ড টু মেক্স ফোর এটি একটি প্রবাদ বাক্য তাহলে রাকিব টোল মি সেল এর পরিবর্তে টোল মি বসবে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে বাদ বাকি সবটুকু হুবহু অপরিবর্তিত থাকবে আরেকটি উদাহরণ যেমন তোমরা দেখো মান্নান সেই টু মি ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু মানান ঠোল মি সেটের পরিবর্তে ঠোল মি বসলো কমা ইনভার্টেড কমাও থেকে দ্যাট বসলো বাদ বাকি সবটুকু ট্রুথফুলনেস ইজ রেকেট ভার্চু ট্রুথফুলনেস ইজ রেকেট ভার্চু হুবহু বসে গিয়েছে আরেকটি বাক্য তানিয়া সেড টু হিম আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর তানিয়া টোল হিম সেটের পরিবর্তে আমরা আবারো দেখতে পাচ্ছি টোল হিম বসছে কমা ইনভার্টেড কমাও থেকে দ্যাট বসছে এরপর আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর যেভাবে আছে সেভাবেই বসেছে

হুবহু যা আছে তাই বসেছে অর্থাৎ প্রবাদ বাক্য কিংবা চিরন্তন সত্য যদি কোনো বাক্য আমরা পাই তার ভিতরে টেন্স বা পার্সনগত কোনো পরিবর্তন হয় না যেহেতু এটি চিরন্তন সত্য তা অপরিবর্তিত থেকে যায় এরই মাধ্যমে আমরা প্রয়োজন হবে আমাদের পরীক্ষায় সবই আমরা শেষ করে ফেললাম এবারে আমরা ইন্টারোগভ সেন্টেন্স বা অন্যান্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি আশা করি যে তোমরা এই রুলসগুলো বুঝতে পেরেছ এবং তোমাদের টেক্সট বই থেকে অন্যান্য উদাহরণগুলোকে একটু করার চেষ্টা করবে চলো আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি